সেই বিপদের দিনে সেই অভিভাবক সেই স্বামীর সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করাটা বোধহয় আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তাই তো? আমি কি তাই বলেছি? সেদিন তোমরা সবাই যদি আমার পাশে না দাঁড়াতে, যদি আমাকে সাপোর্ট না দিতে, তাহলে আমি কি একা একা লড়াইটা চালিয়ে যেতে পারতাম? আসলে তুমি আমাকে এখনো এই বাড়ির অতিথি মনে করো, আর সেই জন্য আজও আমার কষ্টের কথা তুললে। জয়া, আচ্ছা কি বলো, বাড়ির আর কাউকে তো তুমি কথাটা বলনি? জয়া প্লিজ প্লিজ, আর আমাকে তুমি ভুল বুঝো না লক্ষ্মীটি। আসলে আসলে কালকে নতুন বাড়িতে যাবো তো, দেখো এই দেশে আসার পর সেই নিঃসহায় নিঃসম্বল অবস্থা কেউ তো আমাদের কাছে টেনে নেয়নি না, কেউ কাছে টেনে নেয়নি। সেদিনের সেই স্মৃতি, সেই স্মৃতি আজও না মাঝে মাঝে আমার বুকে দগদগে জ্বালা হয়ে আমাকে পোড়ায়। সেদিন সেই নিঃসহায় নিঃসম্বল অবস্থা, অনাহারের তীব্র জ্বালা, সব কিছুকে উপেক্ষা করে আমরা যে আবার ঘুরে দাঁড়াতে পারবো, আবার এই দেশে একটা অবস্থান ঠিক করতে পারবো, এটা তো সেদিন স্বপ্নেরও অতীত ছিল না? কিন্তু সেই স্বপ্নটাই আজ সত্যি হয়েছে, তাই হয়তো উচ্ছ্বাসের মধ্যে কথাটা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আজ তো আমি ভাবতেই পারি না কিছুতেই যে আমার সব ভাবনা চিন্তায়, আমার সব সিদ্ধান্তে তুমি নেই। জানো, আমার নিজের বোকামোর জন্য অতগুলো বছর যে আমি নষ্ট করেছি ভেবে আমার আক্ষেপ যে আর শেষ হয় না। না দেখো, হাজার শিশু কোথাও ভেবে না না দেখো, আমি আমি তো প্রথম থেকে তোমার কাছে থাকতে পারতাম, তোমার তোমার মনের কাছে, শুধুমাত্র নিজের ভুলের জন্য। কি কি বলছিলে? হাজার শুধু শুধু সেই কথা ভেবে সময় নষ্ট করে কি লাভ? না না দেখো, না দেখো, আমি আমি এই মানুষটাকেই তো ভালোবাসতাম, সেদিন মনে প্রাণে ভালোবাসতাম, বলো এই মানুষটাকে। শুধু ভালোবাসার ধরনটা আলাদা ছিল।